तो गुड मॉर्निंग सवाई के शुभ महासप्तमी প্রচণ্ড রোদ, এখন বাজে সকাল 7:46, তাতেই যা রোদ, মানে তাকানো যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাও ঠিক আছে, বৃষ্টি হলেই যত প্রবলেম, অন্তত রোদ আছে, ঠিক আছে। তো রাত্রিটা বেশ ভালোই কেটেছে, কোনো অসুবিধা হয়নি। আর সব থেকে বড় কথা, এখানে যতজন ছিলাম আমরা, ঠিক আছে, সবাই খুব ভালো। মানে আমাকে আমার সাথে নানা করে রাত্রির 1টা 1:30 পর্যন্ত আমার সাথে গল্প করেছে তারা, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক, সময় তো হয়ে এসেছে, সময়ের থেকে বেশি সময় হয়ে গেছে। 6টায় বেরোনোর কথা ছিল, সে 8টা বাজে। চলো রাস্তায় দেখা করছি। তো এখন বাজে 8:15, বেরোলাম, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে আমার সাথে আছে দাদারা, ঠিক আছে, স্যার আজ আমার সাথে মানে অনেক গল্প গুজব সব কিছু করলো, বেশ ভালো লাগলো। সবাই মোটামুটি সবাই খুব ভালো এখানে, ঠিক আছে। তোমরা যদি কোনোদিনও এখানে আসো, ঠিক আছে, আর হোটেল চাপাডাঙ্গা পিয়াসারে আর হোটেল আসতে পারেন, এখানে খাবারও খুব সুস্বাদু খেতে পাবেন, কোনো দিক দিয়ে অসুবিধা হবে না, ঠিক আছে। লোকেশন জোড়া পেট্রোল পাম্পের সামনে, ঠিক আছে। যদি রাত্রিরে কোনো অসুবিধাও হয় কিছু হয়, দাদারা যথেষ্ট ভালো, কোনো অসুবিধা নেই, ওনারা হেল্প করবে, ঠিক আছে। চলো আবার রাস্তায় দেখা হবে, টাটা। বাজে 8:17, আমি বর্তমান তেলিপুকুর বলে একটা জায়গার কাছে আছি, ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো নিজে আছে, তো আজকে একটু ব্যবস্থা থাকার ব্যবস্থা এমনি করে দিচ্ছে, ঠিক আছে। এনাদের বাড়ির সামনে একটা ক্লাব মতো আছে, তো ওখানে মন্দিরও আছে, তো সেখানে পুজো হয়, তো সেখানে উনি থাকার ব্যবস্থা করে দিচ্ছে। তো চলো যাই, গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কীভাবে থাকবো। আচ্ছা, উনি কী বলছে একটু শুনি। হ্যালো, আপনি বলুন, আপনি বলুন। আমি একটু ব্যবস্থা করে দিয়েছি, কেউ কিছু বলবে না, আপনি বলুন। হ্যালো, ওটা রেকর্ডিং হচ্ছে। ও রেকর্ডিং হচ্ছে, ও আমি থাকার একটু ব্যবস্থা করে দিয়েছি, কোনো অসুবিধা নাই, চিন্তা ভাবনা করবে না। তেজগঞ্জ দাসপাড়া
আমাদের পূজা মন্দির বর্ধমান তেলিপুকুরে আছে। একে আমি তেলিপুকুরে থাকতে দিলাম না, তার কারণ হয়েছে এই তেলিপুকুরে থাকলে এর মালপত্র কিছু থাকবে না। হ্যাঁ, শুনলে তোমরা কি বললো দাদু? তো ভালো মানুষজন আছে, খালি একটু নিজেদেরকে বুঝতে হবে সেটা। ঠিক আছে, চলো বেশি কথা বলবো না, এরপর যাই গিয়ে তোমাদের দেখাবো যে কোথায় আছি না আছি। চলো। ঠিক আছে, মানে কথা বলছি সবার সাথে। তো আমি যেখানে আছি সেখানে এখন খেলা হচ্ছে বাচ্চাদের, ঠিক আছে, তোমাদের তো দেখাই। যেখানে আছি সবার সাথে বেশ ভালো লাগছে, সবাই খুব সুন্দর, বেশ এখানকার মানুষজন সত্যি খুব ভালো। ঠিক আছে,
মানে ভাববে পারিনি যে আজকে দিনটা আমি কোথায় থাকবো না, সন্ধে তাও সাতটা পৌনে আটটা।